টেলিফোনিয়া টেলিভিশনের নিয়মিত আয়োজন মিউজিক আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি পণ্ডিত কৌশিক ভট্টাচার্য। তিনি শাস্ত্রীয় সঙ্গীতে একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব। আমরা পণ্ডিতজিকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রণাম পণ্ডিতজি, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আছি ভালো। আর সাথে সহযোগিতায় আমরা আজকে দেখতে পাচ্ছি তবলায় সৌম্যজিৎ চ্যাটার্জি। ধন্যবাদ সৌম্যজিৎ। সাথে সহযোগিতায় আছে ব্যাক স্টেজে কৌলিক ভট্টাচার্যি, পণ্ডিতজির সুযোগ্য সন্তান, শব্দ নিয়ন্ত্রণ করছে। এবারে একটু শুনতে চাইবো সুরে যাওয়ার আগে, দাদা আপনি একটু যদি বলুন, অনেকগুলো কাজ দেখেছি আপনি COVID-19 করেছেন, বাচ্চাদের নিয়ে কেমন সময় কাটছে, সঙ্গীত সুর পারিপার্শ্বিকতা সবকিছু মিলে? হ্যাঁ, আসলে এই যে লকডাউন পরিস্থিতি ছিল আর কি, সেই সময় আমি দেখছিলাম যে সমস্ত ছেলেমেয়েরা খুব খুবই একাকিত্ব ফিল করছিল আর কি। ওরা বাড়ির মধ্যে থেকে থেকে মানে ভীষণই একাকিত্ব ছিল আর কি। তো সেই সময় আমার মনে হয়েছে যে এটা কিছু করা, গানের মাধ্যমে সবাই বাড়িতে থাকবে, অথচ সবাই মনে হবে যেন একসঙ্গে গান গাইছে আর কি। তো সেই জন্যে সবাই তার বাড়ি থেকে রেকর্ডিং পাঠিয়েছে, বাড়ি থেকে ভিডিও পাঠিয়েছে, সেটাকে আবার একসঙ্গে মিলে আমরা একটা তৈরি করেছিলাম, যেটা দেখলে মনে হবে যেন সবাই একসঙ্গে গানটা গেয়েছে, কিন্তু আসলে ওটা কিন্তু প্রত্যেকে সেপারেট সেপারেট রেকর্ডিং করেছে, প্রত্যেকে বাড়িতেই ছিল, কেউ বাড়ি থেকে বেরোয়নি। কিন্তু আমরা যখন পেয়েছি, যখন ওরা দেখেছে, সবাই সবাই বন্ধু যেন, যেটা আমাদের ক্লাসে হতো আর কি, সবাই সবাইকে পাশাপাশি দেখতে পারতো, গল্প করতে পারতো, কথা বলতো, যে ফিলিংটা হতো আর কি, সেই ফিলিংটা একটুখানি ভার্চুয়ালি দেওয়ার চেষ্টা আর কি। তাও সম্ভব হয়েছে প্রযুক্তির কারণে। হ্যাঁ, প্রযুক্তির কারণে আর কি। এটা শাপে বর COVID-19, আমরা যার যার মতো ব্যস্ত ছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষ আরো বেশি বিজি, সব জায়গায় সবাই বিজি, তো এই ব্যস্ততার মধ্যে কারোর সাথে যোগাযোগ করা যতটা জটিল ছিল, কোভিড এর একটা পজিটিভ আমি এভাবে দেখছি যে আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে সবাই ঘরবন্দি, ভার্চুয়ালি সারা বিশ্বটা একটা জায়গায়। আর নেগেটিভ তো অনেক কিছু হয়েছে, প্রিয়জন হারিয়েছে অনেকেই, তো আমরা কিছুটা সময় আনন্দের জন্য সঙ্গীতে ডুববো, আপনার সুরের ঝংকারে বিমোহিত হয়ে একটু পরমানন্দে মগ্ন হই। শুরুতে কি শুনবো? তো প্রথমে একটা কাজ করি, আমাদের এখানে রাত্রে এখন 9:30 বেজে গেল আর ওখানে তো এখন সকাল 9টা, তো একটা কাজ করি, একটা রাগ এমন গাই যেটার একই স্বর, সেটা আবার সকালেও হবে, আবার এখানে আবার রাত্রে হবে, কিরকম একটা রাগ, রাগ ভৈরব। আচ্ছা, ভৈরব আবার ওটাই যখন সন্ধ্যা থেকে গাওয়া হয় তখন ওটাকে বলে কালিঙ্গা, গৌরী, অনেকগুলো রাগ আছে আর কি। ওইখানে রেশম এবং ধা থাকবে, রেধা কি, রেধা কোমল, রেধা কোমল। আচ্ছা, হ্যাঁ, ভৈরব যদি হয় গা মারে সানে সারে রে সা ধনে সা মা রে গা মা প রে গা মা প গা মা সদা রে মাদা ধা
এটা ভৈরব সকালে, এটি আবার যখন পরের দিকে হয়ে যাচ্ছে অন্য সময় একই নোট, গামা পাদা বা মামা রে সাদা, গামা পাদা সাদা পা, মামা পাদা মা পা মা গা, সারে পাদা সারে মা গা রে সা, গামা পাদা সাদা পা, পাদা সাদা পা, mama pada ma pa ma ra sare pa sare ma de sa ekhi note eta ekta shokal eta shondher hey dada hey tar amra jai আপনার অল্প সময় শোনার সুযোগ হয়েছিল তো অনেকটা ক্ষুধা রয়ে গেছে, সেদিন ক্ষুধাটা ভরেনি, আজকে একটু ভরে নেব। কোনটা করবো বলো? আমার সবকিছুই ভালো লাগছে, আপনি যেটাই করেন সেটাই। আপনার সকালের দিকে রাগ করি, সকালের দিকে রাগ আজ ভৈরব, ঠিক আছে, সবার খুব পরিচিত, সবার যোগী পরিচিত, হ্যাঁ আছে। আবার এটা এটা একটা খুব পরিচিত, কারণ এটা অনেক পুরনো রাগ, কিন্তু আবার এই বন্দিশটাও সবার খুব পরিচিত, কারণ হচ্ছে এটা একটা সিনেমাতে ইউজ হয়েছে আর কি। আবার আমাদের যে পুরোনো যে বৈদিক মন্ত্র সেটাও কিন্তু আই ভৈরব রাগের উপরে আছে। নিজারে যা নিজারে, নিজারে যা নিরে সা, নিজারে যা নিজারে, নিজারে যা নিরে সা, গামা পাদা নিদা মারে রে, গামা দা নিদা মাদা মা মারে রে, গা পাদা রে নিদা রে সা, মাদা নে রে রে, মাদা নে দা নি পা মাদা মারে নিদা দা সা, সজন আয়ো রে অল্প লা, 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 অত মন সুখ পাগো, সজন আয়ো রে অল্প লা, সজন আয়ো রে অল্প লা, সজন 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 আয়ো আয়ো সজন আয়ো।
sajan aayo sajan aayo sajan aayo sajan aayo sajan aayo কি বলছিল বন্দিষ্টের অর্থ সজনে আয়রে আলবেলা অর্থাৎ আমার সজন সে খুব ভালো ভোলেবালা খুব ভালো মানুষ আমার কাছে আসবে সজনে আয়রে আলবেলা অত মন সুখ পায় আমার মনে খুব সুখ হবে খুব আনন্দ হবে অন্তরাত মঙ্গল কায়ও খুব পড়াও অর্থাৎ আমার উঠানে যখন সে আসবে আমি তখন তার জন্য অনেক মঙ্গল কামনা করব অনেক মঙ্গল পূজা করব অনেক মঙ্গল গান গাইব আর কি মনে রঙে নিতে আয়ো মানে আমার মনে রঙ এনে মনে রঙ হচ্ছে যে লিখেছে তার নাম আবার মনে রঙ হচ্ছে আমার মনে রঙ এনে আমার মনে আনন্দ এনে তুমি আমার কাছে আসবে মধুরম মধুরম শুধু আনন্দের কথা একটু পরের রাগে যাওয়ার আগে দেখি ইন্দ্রনী মুখার্জি প্রণাম গুরুজি আপনার শিষ্যা ইঞ্জিনিয়ার রনি সরকার বাংলাদেশ সুপার শ্রীপর্ণা ঘোষ অদ্ভুত সুন্দর Momita Chaji, thank you so much, Maharaj, for arranging this beautiful program. Thanks, you too. M.M. Gupta, very nice. India, America, American mone hocche. Je naam Bangali mone hocche. Ebare, dada, majhe majhe bujha dai, kichu kichu idea ache, obus paki, naamer idea, Facebook e ekhane bujha dai na, theke bol. Ebar ki hobe? দুপুরের দিকে রাগ গাইছি আমি পারে সারে নি সাগরে মঙ্গল গামা পারে সাগরে মাগা পারে সা গামা বানি জানে দপ মাগ সানে দপ মাগ রে গরে মাগ বিনা দেখে তো হে চেন নাই আই রে বিনা দেখে তো হে চেন নাই আই রে তোরে সাবরে সুরত মন ভায়ে রে তোরে সাবরে সুরত মন ভায়ে রে বিনা দেখে তোরে চেন নাই আই রে বিনা দেখে তোরে চেন নাই আই রে বিনা দেখে তোরে চেন নাই আই রে তোরে সাবরি সুরত মন ভায়ে বিনা দেখে তোরে চেন নাই আয়ে রে বিনা দেখে তোরে চেন নাই আয়ে রে বিনা দেখে বিনা দেখে
बिना देखे तो बेचैन नहीं आई रे, बिना देखे बिना देखे तो चैन नहीं आए नहीं आए, बिना देखे तो चैन नहीं आए। बिना देखे तो चैन नहीं आए। बिना देखे तो है मगन न पिया मोसो बोलत नाई, मगन पिया मोसो बोलत नाई, मगन पिया मोसो मगन पिया मोसो मगन तरप तरप जिया जाए रे, बिना देखे तो चैन नहीं आए रे, बिना देखे तो गए मग माधव मारे गे मग रे मग रे मग, बिना देखे नीरव माधव मग रे गे गे मग 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 रे गे गे मग কি হলো, কি বললো সে বন্দি? সে বলছে বিনা দেখে তো হে চ্যান নাই আয়, অর্থাৎ তোমাকে না দেখে আমার শান্তি হয় না। বিনা দেখে তো হে চ্যান নাই আয়, তোরি সাবারি সুরত মন ভায় রে, তোমার সে সুন্দর মূরত মানে তোমার মুখ আমার মন ভাবিয়ে তুলেছে, রাঙিয়ে তুলেছে আর কি। এবার অন্তরা হচ্ছে একটুখানি সেই খুনসটি, মগনে পিয়া মোসো বোলাতে নাহি, সে আমার সাথে কথা বলছে না, বোঝা করেছে, রাগ করেছে আর কি।
তারপর তারপর জিয়া যায় রে, কিন্তু আমার জিয়া কিন্তু ছটফট করে মরে যাচ্ছে আর কি, কারণ তাকে একবার দেখার জন্য। এখানে বিকৃত স্বর ছিল আপনার কি কি ছিল? এটা ছিল শুদ্ধ স্বর, শুধু দুটো মা আছে, তীব্র স্বর আছে, তীব্র মধ্যম। একটু পকরটাকে আরেকটু শোনাবেন, খুব ভালো লেগেছে আমার। আসলে এটা খুব কমন, গরে মা গা পা রে সা রে নি সা গরে মা গা। আসলে একটা গান এখনো সারেঙ্গিটা পাচ্ছে, গরে মা গা গা মা ধা পা রে সা গরে মা গা পা রে সা পা নি সা গরে মা গা। একটু কমেন্ট গুলো পড়ে আসলে, আসলে যে কোনো রাগ রাগিনী যে কোনো গানই হোক না কেন, তার মধ্যে না এক হয় একটা রাগ বা একাধিক রাগ থাকতে বাধ্য, থাকবেই থাকবে। যদিও অনেকগুলো স্বর সুর, আমরা তো 12টি সুরকেই নির্দিষ্ট ভাবে ধরি না, 5টা বিকৃত 7টি শুদ্ধ। তো যে শ্রুতি এবং সুরের খেলা, আসলে বিষয়টা অন্যরকম, সঙ্গীতের মহাসমুদ্র ভাবতে হয়। একটু কমেন্ট গুলো নিচ্ছি একটু পরে, তার আগে একটু আপনার গুরুজি সম্পর্কে একটু যদি বলেন। হ্যাঁ, গুরুজি মানে প্রথম আমার শিক্ষা শুরু হচ্ছে আমার পিতা পণ্ডিত পতাকি ভট্টাচার্য, তার কাছে মানে শেষ দিন পর্যন্ত আমি শিখে গেছি। এবং তার সঙ্গে আমার মায়ের নাম বলতেই হয় শ্রীমতী রমা ভট্টাচার্য, কারণ মায়ের সেই অনুপ্রেরণা থাকলে গান এই জায়গায় আসে না। কারণ সবসময় গুরু হিসেবে বাবার নাম বলা হয়, কিন্তু বাবা এবং মা দু উভয়ের নামে বলা উচিত কিন্তু। আর এরপরে আমি বলবো সঙ্গীত রিসার্চ একাডেমিতে আমি পেয়েছি যেসব গুরুদের, প্রথমে পণ্ডিত অরুণ ভাতুড়ি, তারপরে পণ্ডিত কে জি গিন্দে এবং সবশেষে সুনীল বসু। এছাড়া আরো অনেকেরই সান্নিধ্যে এসছি আর কি। সেরকম নাম বলতে গেলে তখন অনেক নাম বলতে হয়, একটু এভাবে তো বলা যায় না, কিন্তু যারা মানে সেই প্রত্যক্ষ ভাবে আমার সঙ্গে রেগুলারই জড়িয়েছিলেন যে গুরুরা, তার হচ্ছে নেহা। এবার পরের গানে যাচ্ছি, পরের রাত পরের গান যেটা হবে, পরের রাত রাগ যদি শুনে তাহলে সকালে রাগ হয়েছে দুপুরে রাগ হয়েছে, তাহলে এবারে একটা কাজ করি সন্ধ্যা টাকায়। ঠিক আছে, সন্ধ্যার দিকে দুটো রাগ আছে, একটা হচ্ছে ইয়ামান, একটা হচ্ছে হংসধ্বনি, কোনটা গাইবে বলো? পরেরটা কি বললেন? পরেরটা একটা হচ্ছে ইয়ামান আর একটা হচ্ছে হংসধ্বনি। হংসধ্বনি শুনবো। হ্যাঁ, বিভিন্ন গান প্রচলিত গান, সে গজল হোক বা এমনি যে কোনো ফিল্মের গান হোক বা যাই হোক না কেন, তার মধ্যে ইয়ামান রাগটা প্রচুর প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়েছে আর কি। পামারে নিরে মাগা সানিরে আরে সান নিরে মাগা দানিরে সানি নিরে মাদানি দামারে মাবারে গারে দানিরে সান গামাদানে জানে পারে রে মাদানে রে নে পারে মাগা সা পারে নি মাদারে সা রে সা
দারে রে গারে সানি গারে সানি নে পারে রে মাদানে রে দা পারে মাগ সানি সা পারে নে রে সা मैं वारे वारे जाऊंगे प्रीतम प्यारे मैं वारे वारे जाऊंगे प्रीतम प्यारे जब आएंगे मोरे मदरवा जब आएंगे मोरे मदरवा मैं वारे वारे जाऊंगे प्रीतम प्यारे मैं वारे वारे जाऊंगे प्रीतम प्यारे मैं वारे वारे जाऊंगे प्रीतम प्यारे जब आएंगे जब आएंगे जब आएंगे मोरे मदरवा जब आएंगे मोरे मदरवा मैं वारी वारी जाऊंगी प्रीतम प्यारे मैं वारी वारी जाऊंगी फूल बन से जसवारूंगी वादिन फूल बन से जसवारूंगी वादिन प्राण पिया जब मोरे कर आए प्राण पिया जब मोरे कर आए और दारू मोदी आन की हरवा और दारू मोदी आन की हरवा मैं वरी वरी जाऊंगी बेदल प्रीतम प्यारे प्रीतम प्यारे प्रीतम प्यारे 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 मैं वारे वारे जाऊं प्रीतम प्यारे प्रीतम प्यारे प्रीतम प्यारे प्रीतम प्यारे प्रीतम प्यारे प्रीतम प्रीतम प्यारे प्रीतम प्यारे प्रीतम प्यारे प्यारे অর্থটা কি কি বুঝে নেব
অবশ্যই মে বারি বারি যাওঙ্গি প্রীতম প্যারে অর্থাৎ আমি প্রীতম প্যারের কাছে আমি নিজেকে সমর্পণ করব উৎসর্গ করব আর কি কখন যাব আয়েঙ্গে মোরে মন্দরবা যখন সে আমার কাছে আসবে আর কি অন্তর আছে ফুলে বনে সে যে সবার বা দিনে আমি একটা ফুলের শয্যা তৈরি করব তার জন্য আর কি ফুলে বনে সে যে সবার রঙে বা দিনে প্রাণ পিয়া যাব মোরে ঘরে আবে যখন প্রাণ পিয়া আমার ঘরে আসবে আমার কাছে আসবে ওরে দারু মতি নাকি হারবা এবং আমি একটা মতির মালা তার গলায় পরে দিই মে বাড়ি বাড়ি দাও যাওঙ্গি প্রীতম প্যারে আমি আমার প্রীতম প্যারের কাছে নিজেকে উৎসর্গ করব এবারে এই মন করলেন একটু একটুখানি গড়া গরম করে নিন হ্যাঁ শুকিয়ে গেছে ভিজিয়ে নিন একদম সুরে হৃদয়ে ভিজিয়ে গেছে গলা শুকিয়ে গেছে আপনার অনেক শিষ্যা শিষ্যরা দেখছেন এই বন্দিশটা খুব একটা আমার একটা খুব প্রিয় ছাত্রী আছে তো এই বন্দিশটা আমি তাকে শিখিয়েছিলাম সে তখন খুব ছোট ছিল খুব ছোট নয় এবারে এই বন্দিশের এখানে পরীক্ষা পরীক্ষা ছিল আমাদের এখানে আর কি ও বন্দিশটা গাইবে আর কি তো বন্দিশের মানেটা সে আমার কাছে জানছে ফোনে এবারে আমি যত বলছি এর মানে এই এটা তুমি বলো সে কিছুতেই বলবে না ওই যে ওখানে একটা বলা আছে কথা অন্তরায় সেটা ওর কাছে খুব মানে মানে খুব এম্বারেসিং লাগছে আর কি তো কিছুতেই সে বলবে না যাই হোক তারপরে কোনো কারণে সেটা হয়তো এখানে মানে যখন পরীক্ষা হয়েছিল পরীক্ষায় তাকে জিজ্ঞেস করেনি যে জিজ্ঞেস করলে কি বলতো আমি জানি না ঠিক আছে এবার কথা থেকে সুরে ইমন ইমন কলেনের একটা সুরে যদি বলো তাহলে ইমন আর ইমন কলেনের মধ্যে তফাৎ একটাই সেটা হচ্ছে তীব্র মধ্যম আর শুদ্ধ মধ্যম ইমনে তীব্র মধ্যম লাগে আর ইমন কল্যাণে তীব্র মধ্যম আর শুদ্ধ মধ্যম দুটোই লাগে ইমন হচ্ছে নিয়ে রে গা মা পা মা গা রে গা রে নিয়ে রে সা আর ইমন কল্যাণ যদি হয় নিয়ে রে গা মা পা মা গা রে গা মা গা গা রে নিয়ে রে দা সা এই তফাৎ আর ইমন কল্যাণ যদি হয় তাহলে সা রে গা মা পা মা গা রে গা মা গা এটাও যায় ইমনে নি রে গা মা পা রে নি রে সা এটা যায় এবারে কি করবো বলো আপনি যেভাবে একটা জায়গায় এখন আছেন আর কি যে তরঙ্গে ভাসছেন সেই ওয়েবে বুঝতে পারছি না আমি কি বলি কারণ আমার ভালো লাগার জায়গাগুলো সুরের যে অনুলম বিলোমে মনের প্রভাব ফেলে যে ক্লাসিক্যাল মিউজিক জানে না সংস্কারটা এমনই সৃষ্টি এমন ভাবে দিয়েছে যে সারেগামা না জানলেও কিন্তু সে বিমোহিত হয়ে যায় বা কি গাইছে আসলে না ব্যাপারটা হচ্ছে যে এটা লোকের একটা ভুল ধারণা লোকে ভাবে যে ক্লাসিক্যাল শুনতে গেলে খুব জানতে হবে বুঝতে হবে বুদ্ধ হতে হবে আসলে এর কোনো মানে নেই এটা কিন্তু আসলে ভুল ধারণা যেমন করে বলছি আমি একটা খাবার খাবো আমার এটা কেউ খাবার দিয়েছে আমি খাবো আমার ভালো লাগলে আমার সেটা ভালো লাগবে কিন্তু এবারে সেটা কি দিয়ে তৈরি কি কি তার মধ্যে উপকরণ আছে এটা আমার আমার কাছে জানার প্রয়োজন আছে কি প্রয়োজন নেই কিন্তু ঠিক তেমনি আমি যখন গানটা গাইছি তখন সে যদি নিজেকে একটুখানি তার মধ্যে নিজেকে ডোবাবার চেষ্টা করে না তাহলে কিন্তু সে রস পাবে কিন্তু মুশকিলটা হয় যখন আমি বলবো আমি এখন ইমন গাইছি সঙ্গে সঙ্গে কিন্তু বলে ও বাবা ইমন আমি বুঝি না এটা আগে তাকে নিজেকে একটা আটকে দিচ্ছি কিন্তু কিন্তু ওই একই ইমন এখন আছে এখন যদি রঞ্জি সে সঙ্গে সঙ্গে কিন্তু ওই একই ইমন একই নেড়ে পারে গা তখন সে বলে হ্যাঁ বুঝি 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 আসলে ব্যাপারটা বুঝিয়ে অবুঝির কোনো ব্যাপারই নয় কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি যেই বলবো ইয়ামান তখন বলে বুঝি বাবা বুঝি না কি যেই বলবো আমি এটা গজল গাইছি রঞ্জিত সি সাহি সঙ্গে বলবো আচ্ছা জানো দি সি জানো ব্যাপারটা এখানে কিন্তু ব্যাপারটা ওটাও ইয়ামান এটাও ইয়ামান তবে এখানে একটু ঠাকুর পরমহংসদেবের কথা বলি রামকৃষ্ণ যে গাছে উঠেছিস আম খেলে হলো পাতা কটা গাছ কত বড় তা আপনি ঠিক ওই জায়গা থেকে বলছিলেন আর কি সুরের কথাটা আসলে আমার আমার সকলের কাছে একটাই নিবেদন একটাই আবেদন সেটা হচ্ছে যে যখন গান হবে না তখন
একটু তার মধ্যে নিজেকে একটু টেস্ট করতে হবে, একটু করে শোনার চেষ্টাটা করতে হবে আর কি। কারণ অ্যাকচুয়ালি যে রবীন্দ্রনাথের কথা না, গান তো একা আমার নয়, আমি গান গাইছি হয়তো মানে গলা দিয়ে আওয়াজটা বার করে, আর যারা শুনছে তারাও অ্যাকচুয়ালি গান গাইছে, কিন্তু তারা নীরবে গাইছে, কিন্তু গাইছে বলে, গাওয়ার চেষ্টাটা করছে বলে, মানসিকভাবে তারা আমার সঙ্গে চলার চেষ্টা করছে বলে আর ভালো লাগছে কিন্তু আর কি। সেই চলার চেষ্টাটা না করলে তো হবে না, না সেইখানে আর কি। সেই সেইটাকে যে যখনই হয় কি, যে আমি যদি এখন রাগের নামটা না করে গাই তাহলে কিন্তু লোকে শুনবে, কিন্তু রাগের নামটা করলেই প্রবলেম হয়ে যাবে। কিন্তু এই ব্যাপারটা যদি মাথা থেকে একটুখানি সরিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু রাগ বলতে কোনো রকম বাগভাল্লুক্ত নয়, একই গান এবং সবই সঙ্গীত, এটাও সঙ্গীত ওটাও সঙ্গীত, সব সঙ্গীতই এক। তবে আরো একটা কথা বলে রাখি যে এই শাস্ত্রীয় সঙ্গীত শব্দটা নিয়ে লোকে একটা বিভ্রান্ত আছে আর কি। শাস্ত্রীয় সঙ্গীত আসলে একটা নাম মাত্র, কিন্তু অ্যাকচুয়ালি অন্যান্য সঙ্গীতের মধ্যে শাস্ত্র নিয়ে ব্যাপারটা তো তা নয়, সবের মধ্যে শাস্ত্র আছে। কিন্তু এখানে হচ্ছে শাস্ত্রীয়, যেমন যেমন কারোর নাম যদি সূর্য হয় তাহলে সে তো সূর্য নয়, আসল সূর্যের নাম সূর্য, আমরা তার নামটা এখানে রেখেছি সূর্য। ঠিক সেরকমই শাস্ত্র শব্দটা হচ্ছে ব্যাকরণ, কিন্তু এখানে শাস্ত্র সঙ্গে নামটা রাখা হয়েছে কিন্তু নাম হিসাবে, প্রপার নাউন হিসাবে আর কি। এবারে আমি যদি এখন একটা কোনো মানে অন্য কোনো গান গাই, তাহলে কি আমি শাস্ত্রের বাইরে গানটা গাইবো? সেটা অশাস্ত্রীয়, এটা তো হতে পারে না। সেই জন্যে লোকে ভাবে ও বাবা ওটা তো শাস্ত্রীয় সঙ্গীত, ব্যাপারে কিন্তু ভয় ভয় ব্যাপার আছে। এই ব্যাপারটা আদৌ তা নয়, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত গাইতে গেলে যা শাস্ত্রের প্রয়োজন, এখানেও যে সারেগামা প্রয়োজন, যে তাল লয়ের প্রয়োজন, অন্য যে কোনো সাবজেক্টে যে কোনো গান গাইতে গেলে একই সারেগামা প্রয়োজন, একই তাল লয়ের প্রয়োজন আছে আর কি। ওই জন্যে সবটাই শাস্ত্র, সেই দিক থেকে বলতে গেলে সবটাই শাস্ত্রীয় সঙ্গীত, সে ফিল্মের গান হোক, সে গজল হোক, সে অন্য যে কোনো গান হোক না কেন, সবটাই শাস্ত্রীয় সঙ্গীত। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত নামটা এক্ষেত্রে আমরা ইউজ করি, এটা একটা জাস্ট প্রপার নাম হিসাবে। কিন্তু তবে আপনি যারা তরুণ যারা শিখছে, বিগিনার্স নতুনদের, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনি কোন বিষয়টা আগে বলবেন, এটা করা দরকার তরুণদের জন্য? যেটা বলবো না, তরুণরা কিন্তু বর্তমান প্রজন্মে কিন্তু প্রচুর ছেলেমেয়েরা কিন্তু মন দিয়ে গান বাজনা করে, তার খুব মন দিয়ে গান বাজনা শিখে। শুধু একটাই জিনিস আমি বলবো, তারা যে কোনো গানই শিখুক না কেন, যে কোনো গানই গাক না কেন, আমাদের এই রাগ সঙ্গীত, আমি এটাকে রাগ সঙ্গীত বলতে বেশি ভালোবাসি, শাস্ত্রীয় সঙ্গীত, আর শাস্ত্র শব্দটা আমি ইচ্ছে করে বাদ দিই আর কি। কারণ যেটা বললাম সব বিধি শাস্ত্র আছে, আমি বলবো এটা রাগ সঙ্গীত গাই আমি। তো রাগ সঙ্গীতটাও মধ্যেও যে সরগমটা আছে না, রাগ সঙ্গীত যদি কেউ শেখে তাহলে তার সরগম সম্বন্ধে আইডিয়াটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমি যখন ইমন গাইছি নিয়ে পারে, এবারে আমি ইমনটা শিখলে, কেউ যদি ইমনটা জানে, নিরে কামাটা সম্বন্ধে যদি জানে, তার কিন্তু নলেজটা পরিষ্কার থাকে। কিন্তু এবারে যখন সে রঞ্জি সে হি গাইবে, তখন সে কিন্তু সরগমটা জেনে বুঝে গাইবে, অন্য যে গাইবে কেউ গানটা শুনে কিন্তু গাইতে পারে, কিন্তু এটা কোনো সমস্যা নয়। কিন্তু কিন্তু আমি কি গাইছি, যেমন আমি আমার নামের বানানটা জানি, কিন্তু যে অর্থাৎ মানে আমরা তাকে শিক্ষিত বলবো, যে কিন্তু আমরা অর্থাৎ শিক্ষা, অর্থাৎ যে স্বাক্ষর করতে পারে, যে নিজের নামটা লিখতে পারে, অর্থাৎ যে অক্ষর জ্ঞান আছে যার, তাকে আমরা কিন্তু স্বাক্ষর বলি। কিন্তু কিন্তু অনেকেই আছে, কিন্তু আমরা সবাই কথা বলি আমরা, ঠিক সেরকমই আমার বক্তব্য হচ্ছে যে আমি, আমার নাম কৌশিক, আমি কিন্তু বলতে পারবো, আমি কিন্তু লিখে দেখিতে মানে বলতে পারবো এর বানানটা কি আর কি। ঠিক তেমনি আমি যা গানই গাই না কেন, তার সরগমটা কি আমাকে শুনে সঙ্গে সঙ্গে বলতে হবে। পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো গান হোক না কেন, সঙ্গীত একমাত্র মাধ্যম, একমাত্র জায়গা যেখানে হচ্ছে কি মানে সারা পৃথিবীর যে কোনো সঙ্গীতই 12টা স্বর দিয়ে তৈরি হয়েছে। কিন্তু সেই জন্যে যে কোনো ভাষাই হোক না কেন, আমি কিন্তু আমার সারকম দিয়ে কিন্তু সেই সারকমটা বলে দিতে পারি। কিন্তু এটা যদি কারোর মাথায় যদি একবার সেটা যদি এসে যায়, কিন্তু তার গান 80% হয়ে যাবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলে, যদিও শুনেছি আপনার পুত্রধন খুব ভালো ক্লাসিক্যালি তৈরি হয়েছে, কৌলিক, আমরা পরে কৌলিকের গান শুনবো। এবং তরুণ প্রজন্মের কথা বললেন, পাশেই সমীককে দেখা যাচ্ছে, খুব ভালো হাত হাত ভালো তৈরি করা। তো তার সৌম্যজিৎ আজকে খুব আমি উপভোগ করছি, আসলে খুব ভালো লাগছে শুনতে। এবারে গজল হবে, কিন্তু একটু আগে যেটা বললেন ওই গজলটা হবে দাদা,
ওই গজলটা তো আমি একটা কাজ করি, একটা একটা ওই মানে অনেকে এটা গজল বলে, অনেকে এটা ঠুংরি বলে, কাজরি বলে, আমি একটা অন্য একটা কাজরি গাইছি, ঠিক আছে? কারণ আমাদের এখানে প্রচুর গরম এখন, হ্যাঁ ভয়ানক গরম, আর এই অনুষ্ঠানের জন্য আমি যেখানে বসে করছি এখানে এসিও চলছে না, খুব গরমে ঘামছি। তো তো যদি যদি একটা কাজ দিকে যদি বৃষ্টি টিষ্টি আসে আর কি, দেখা যাক, চেষ্টা করা যাক। परसन लागे सावन बूंदिया राजा, तोरे बिन लागे ना मोरा जिया। तोरे बिन लागे ना মোর জিলা, তোরে বিনা লাগে না মোর জিলা। বরসন লাগে সাবন বুদ্ধি রাজা, তোর বিন লাগে না মোরা জিয়া। বরসন লাগে সাবন বুদ্ধি রাজা, তোর বিন লাগে না মোরা জিয়া। বরসন লাগে সাবন বুদ্ধি রাজা, তোর বিন লাগে না মোরা জিয়া। बरसन लागे, बरसन लागे, बरसन लागे, बरसन लागे, बरसन लागे, बरसन लागे सावन बूंदी जा राजा। बरसन लागे, बरसन लागे सावन बुधिया राजा, तोरे बिन लागे ना मोर जिया। बरसन लागे सावन बुधिया राजा, सावन बुधिया राजा, सावन बुधिया, तोरे बिन लागे ना मोर जिया। बरसन लागे सावन बुधिया राजा, तोरे बिन लागे ना मोर जिया। प्रेम हवा है, प्रेम हवा है धीमी धीमी, प्रेम हवा है, प्रेम हवा है, प्रेम हवा है, प्रेम हवा है धीमी धीमी, प्रेम हवा है, प्रेम हवा है, प्रेम हवा है, प्रेम हवा है,
प्रेम हवा प्रेम हवा है प्रेम हवा हवा है प्रेम हवा है धीमी धीमी प्रेम की बत्तियां नीचे पीती हो प्रेम की बत्तियां मीठी मीठी हो प्रेम की बत्तियां मीठी मीठी दुखबा अपना मैं न कहूंगी दुखबा अपना मैं न कहूंगी एक नजर बस देख मरूंगी एक नजर बस देख मरूंगी तोर बिन लागे ना मोरा गिरा परसन लागे सावन बुधिया राजा तोर बिन लागे ना मोरा गिरा dani sare re sa ga 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 ma ga ma re sa ma ga sa ga 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 ma ga ma re ma ka pa ka de sa ni tod bin lage na mora ji ba barsan lage saavan budhiya raja tod bin lage na mora ji ja सनी सर निशा निदा निडे रे रे दे मगमते करते साधनी करे सा रे रे मम पा 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 म पद प मागा रे रे मम पा 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 म पद प मागा नि सदे साधनी सा रे रे साधनी सा गा साधनी सा सा बरसन लागे सावन पुतिया राजा तोरे बिन लागे ना मोर सासा नि सादे गदे मम मगदे गदे ससा सासा नि सादे गदे मम मगदे गदे ससा ससा रे रे मम पा 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 म पा ता पा मागा रे रे मम पा 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 म पा ता पा मागा नि सादे ग नि सादे गदे मम मग गे सारे 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 गे सारे परसन लागे सावन बुद्ध राजा तोरे बिन लागे ना मोर जिया मेरा भी तुम नाम न लेना नाम ना देना नाम ना लेना मेरा भी तुम नाम न ले Bye.
সাবন বুদ্ধিরা রাজা তোর বিন লাগে না মোর জিরা তোর বিন লাগে না তোর বিন লাগে না তোর বিন লাগে না মোর জিরা দাদা প্রশ্ন হচ্ছে সনাতন ধর্ম বলে পুনরুজ্জন্ম নবিদ্যতে ভোরবেলা যখন আমরা প্রার্থনা করি মধুসূদন স্তুতিতে বলি ওম নমো ভগবতে বাসুদেবায় এই শব্দটিকে আবার ওম ন ম ভ গ ব তে বা সু দে বায় প্রত্যেকটি ওয়ার্ডের আলাদা আলাদা মন্ত্র আমাদের ব্রাহ্ম মুহূর্তে পাঠ করতে হয়। সামারি হচ্ছে আর এই জনিতে আসতে চায় না, 84 লক্ষ জনি ঘুরেছি আর মানব জনিতে আসতে চায় না। সাধকদের কথাবার্তা, ভোগীদের কথা নয়, ভোগীরা তো ভোগেই ব্যস্ত, ত্যাগীদের কথাবার্তা। ও ভোগীদের বুঝবে না, পাগল বলবো ভোগীরা। তো কথাটা আপনাকে এই কারণেই বলছি, রাগা মিউজিক প্রকৃতি লগন সময় ক্ষণ এই যে সুরের অনুলোম বিলোম হৃদের যে স্পন্দন, হৃদয়ের যে স্পন্দন, সেই কুলকুণ্ডলিনীর যে ব্রহ্মনারী থেকে যে শব্দ ভেসে আসছে নাদ ব্রহ্ম, যে ওমকার শরীরের ভেতরে ধ্বনিত হচ্ছে, তেমন একটা জায়গায় নিয়ে গেছেন। প্রশ্নটা যদি এভাবে করি, পণ্ডিত কৌশিক ভট্টাচার্য তাকে যদি ঈশ্বর বলে, আমরা সাধকরা বলছি আমরা আসতে চাই না, কিন্তু আমরা উত্তরায়ণে যেতে চাই আর আসতে চাই না। আপনি জানেন উত্তরায়ণে গেলে আর আসতে হয় না, দক্ষিণায়ণে গেলে আবার আসতে হয়, শাস্ত্র তাই বলে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন গীতে। তো আপনাকে যদি বলে ঈশ্বর, বাবা তুই কি চাস, ধরুন কালকে দেখা দিলেন, তখন কি হবে? আসলে আমাদের সঙ্গে একটা কথা বলে যে সবে মানে সাটা একটু ছুটে লেগেছে আর কি, তো আমার যাওয়ার দিন চলে এসছে আর কি। তো আসলে তো এখনো তো একটা রাগও ঠিক মতন গাওয়া হলো না, তো একটা রাগের ঠিক মতো সারে গেমার সাটাও এখনো পর্যন্ত সুরে আসেনি বা সেই সেই জায়গায় আসেনি। তো আমাদের সুর বলছে এবং বিজ্ঞাতা বলছে যদি সুর ঠিক মতো লাগে তাহলে সে সমাধি হয়ে যাবে বা তার কোনো ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে। তো সেই জন্যে হ্যাঁ, এবার এবারে আমি একটু আপনাকে আধ্যাত্মিক সাধকরা যেটা বলেছে একটু কোট করে নিই, সেটা সকলের জানা দরকার। আমাদের সংস্কার অনুযায়ী গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পারব্ধ আরব্ধ অনারব্ধ, তিনটি ভাগে কর্মকে বিভক্ত করেছেন। তো হয়তো অনেকে সঙ্গীত শুনছেন, মনে প্রশান্তি পাচ্ছেন,
আনন্দ পাচ্ছেন, মানুষের জীবনে সুখ দুঃখ কান্না সবকিছু মিলে সঙ্গীতের প্রভাব যথেষ্ট। তবে শাস্ত্র বলছে যেটা, আমরা সাধন ভজন আরাধনা যাই করি না কেন, ঈশ্বরের সত্তাকে বোঝার জন্য সঙ্গীত সর্বোৎকৃষ্ট সহজ মাধ্যম। এবং আরেকটি কথা আমি সাধকদের সাথে সঙ্গ করে যেটা শিখেছি জেনেছি, যে সংস্কার যখন থেকে যায়, কেন আজকে আপনি কৌশিক বাবু এত ভালো গাইছেন, আমি কেন জটা পরে বসে আছি, বা সৌম্যজিৎ কেন তবলা বাজাচ্ছে, যে সংস্কার অনুযায়ী যার যার জায়গা থেকে সে কাজ করছে, এবং যে যেই সংস্কার নিয়ে থাকে সেই সংস্কারটুকু থেকে শুরু করে। গীতা এভাবে বলছে যে ঠিক যে জায়গায় সে যোগী, যে জায়গায় তার সাধনা শেষ হয়েছে, যদি দর্শন না হয় তাহলে ঠিক ওই জায়গা থেকে আবার শুরু হবে। তো আপনি নিশ্চিন্ত থাকবেন, ও ভিসাটা লাগানো আছে, কোনো টেনশন নেই। দেখুন না, ধ্রুব 5 বছরে ঈশ্বর দর্শন পেয়েছে, আসলে 5 বছরে পাইনি, তার এর আগের জন্ম অনেক জন্ম তার সংস্কারগত ভাবে সাধনা তৈরি ছিল, পরের জন্ম এসে সে দর্শন পেয়ে গেছে। তো ভালো লাগছে যে ঈশ্বর আপনাকে কৃপা করে কণ্ঠ দিয়েছে, সুরে মাধুর্য ঐশ্বর্য সব ভরে দিয়েছে। আপনার সমৃদ্ধি কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমাদের সময়টুকু অল্প ছিল, বাট আমরা চাই না আপনাকে হারাতে, আরো কিছুটা সময় থাকতে চাই। ইন্দ্রাণী মুখার্জি, গুরুজি বিদায় বলো না সজনী, আমার ছোট ভাই বাংলাদেশ থেকে দীপ্ত চৌধুরী তন্ময়, সে রাগ করেছে আমার উপর, বিদায় বলো না সজনীটা করবেন একই কথা। এখানে কেউ কেউ বলছেন যে আমি কমেন্ট পড়ছি না, আমি একটু বলে রাখি আপনাদের, সিএটিভির অফিসিয়াল পেজ আপনারা কমেন্টগুলো লিখবেন, তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাবো, না হলে আমাকে অন্যভাবে দেখতে হবে। আমি একটু বলে দিচ্ছি, বিপুল কুমার, আমি অনেকটা মিস করে ফেললাম, সঙ্গে রয়েছি, আপনার স্ক্রিনে লেখাটা আসেনি। সে সাথে আরো কিছু কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সময় স্বল্পতার কারণে আমরা পরের গানে যাচ্ছি, পরে বিদায় বলো না সজনী হবে নাকি আরো কিছু আছে তারা। একটুখানি বলেছে যেহেতু একটুখানি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা আরো 20 মিনিট থাকবো, অভিমান করো কেন, অভিমান করো কেন, কথায় 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 অভিমান করো কেন, কথায় কথায় কি এমন, কি এমন, কি এমন কথা আমি, কি এমন কথা আমি বলেছি তোমায়, অভিমান করো কেন, কথায় কথা কথায় কথায় অভিমান করো কেন, কথায় কথায় অভিমান, ও
অভিমান 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 করো কেন অভিমান করো কেন কথায় কথায় অভিমান করো কেন ওগো অভিমান করো কেন কথায় 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 অভিমান করো কেন কথায় কথায় অভিমান করো কেন কথায় 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 যায় কি গো ভালোবাসা কোন কথা না বলে কথা না বলে যায় কি গো ভালোবাসা কোন কথা না বলে ধনে ধরে কানে গানে নিধা মাগর রে গানে গারে নিধা সানি সা যায় কি গো ভালোবাসা কোন কথা না বলে কথা ছাড়া অভিশার যায় সে তো বিফলে কথা ছাড়া অভিশার যায় সে তো বিফলে অভিমান ভুলে এসো অভিমান ভুলে এসো অভিমান ভুলে এসো মিলি দুজনায় অভিমান করো কেন কথায় 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 অভিমান করো কেন কথায় 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 অভিমান করো কেন অভিমান করো কেন কথায় কথায় অভিমান করো কেন অভিমান অভিমান করো কেন কথায় 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 অভিমান করো কেন কথায় অভিমান করো কেন অভিমান করো কেন অভিমান করো কেন যেটা হচ্ছে আপনি গত বছরের অনুষ্ঠানে অল্প সময় ধরে শুনেছিলাম সামনাসামনি আক্ষেপ ছিল আপনার আজকে সেই আক্ষেপ ক্ষুধাগুলো ভেতরের ক্ষুধা ভরে গেছে প্যাট ঠিক প্যাট না মন ভরে গেছে শরীর হৃদয় জুড়িয়ে গেছে
হয়তো আগামী বছর আপনার সাথে আবার দেখা হবে। এবারে একটু দেখে নিচ্ছি কার্লি কি বলছে। হৃদয় বিনা বাজাও যদি বাজবে বারে বার, শুনতে ইচ্ছে করছে অথবা কি সাজে সেজেছে শরৎ রানী। অপর্ণা বলছেন, অসাধারণ গুরুজি, আপনার শিষ্য সামন্তরা সব ঝেঁকে বসে আছে ওত পেতে গুরুজি কি করছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে আমরা শেষের দিকে এগোব। আপনার আরো দুটো পরিবেশনা শুনবো, তারপর টাটা।
এই কণ্ঠ, এই কণ্ঠের সুর অক্ষয় থাকুক, চির যৌবনা, চির সুন্দর। দাদা, রবি ঠাকুরের ভাষায় তোমার পূজার ছলে। তাকে নিবেদন করা, নিজেকে আসলে যে তাকে নিয়ে ভাবে, নিজের কথা বলে না, তাতে নিজেই ফুটে ওঠে। আচ্ছা, তো একটু অনুষ্ঠান শেষে যাওয়ার আগে, হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা আপনি তো সুর আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছে, এমন একটি লেভেলে, তখন মদাত্মা সর্বভূতাত্মা হয়ে যাচ্ছে, মিলেমিশে একাকার, জীবাত্মা বিশ্ব আত্মার সাথে মিলে যায়, তো সুরে একাকার হয়ে যায়। আচ্ছা, আমরা পরের গানে যাওয়ার আগে একটু দর্শকদের বলে রাখছি একটি ঘোষণা। আমাদের ভজন সম্রাট অনুপ জালোটা জি, তিনি ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং ওনার সাথে একটি কথা হয়েছে। আপনারা যারা আমাদের ক্যালিফোর্নিয়া টেলিভিশনের উদ্যোগে ভজনের একটি প্রশিক্ষণ কর্মশালা হতে যাচ্ছে, আপনারা যারা ইচ্ছুক, আমাদের স্কলে যে ইমেইল এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। সুবিধাটা হচ্ছে যে ওনার সাথে একই স্ক্রিনে কিছুটা সময় থাকা হবে, টিভি স্ক্রিনে, এবং ইচ্ছুক যারা, তারা সেই সময়টুকু ওনার কাছ থেকে কিছু সঙ্গীতের শিক্ষা আমরা জেনে নেব। তো দাদার অনেক শিষ্যকে এখানে দেখতে পাচ্ছি, সেই জন্য আমি কমেন্টটি করে রাখলাম। এবারে দাদা শেষ কিছু শুনব আমি। হ্যাঁ 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 ওটাই ওটাই শুনি, আপনি 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 যেটা কমফোর্ট ফিল করেন। হ্যাঁ, সব
Thank you.
কিছু বলবো না, নো কমেন্ট, সাইলেন্স, মৌনব্রতম। একটা কমেন্ট নিন, কাজল আহমেদ ইব্রাহিম, আহা এতদিনে প্রাণে হাওয়া লাগলো, এই টাইপের অনুষ্ঠান আরো দেখতে চাই, বিলম্বিত খেয়াল হলে আরো ভালো হয়, আমার খুব ভালো লাগছে। আপনি যেটা বললেন রাগ সঙ্গীত মানুষের হৃদয় ছুঁয়ে যায়, খুব সুন্দর কমেন্ট করেছেন। একরাশ শুভেচ্ছা শিল্পীকে, কেশবদা আমার প্রিয় শিল্পী, নিয়মিত দর্শক লাকি দি কেশবদা, বাংলাদেশের সিনিয়র শিল্পী, আজকে আমাদের অনুষ্ঠানের এই গুণী শিল্পী, আমার প্রিয় শিল্পী। আমি আশা করছি আমাদের নেক্সট ইয়ারে দেখা হবে লস অ্যাঞ্জেলেসে, সামনাসামনি আবার একাডেমিতে প্রোগ্রাম হবে অনেক সময় ধরে, নতুন নতুন গান। আপনাকে যে সহযোগিতা করেছে নামটি হচ্ছে সৌম্যজিৎ সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, খুব সুন্দর কালারের ইয়ে পড়েছে। হ্যাঁ তোমাকে খুব পুজো পুজো ভাব, না পুজোর গন্ধ লেগেছে না সৌম্যজিৎ, খুব ভালো বাজিয়েছো তুমি, তুমি ভাগ্যবান এত বড় পণ্ডিতের সাথে গুণীজনের সাথে বাজানো, ভাগ্যবান সৌম্যজিৎ। পেছনে ব্যাক স্টেজে সে কি আসবে স্ক্রিনে একটু দেখে নেবো তাকে, কৌলিক, কৌলিক তুমি কি একটু আসবে, যে শব্দ নিয়ন্ত্রণ করছিল আজকে খুব সুন্দরভাবে, তিনি পণ্ডিতজির সুযোগ্য পুত্র, খুব ভালো ক্লাসিক্যাল গায়। আমরা পরে 6ই অক্টোবর আমরা কৌলিকের গান শুনবো, আমাদের পুজোর বিশেষ আড্ডা, 15টি দেশ থেকে 15 জন শিল্পী আমরা পুজোর আড্ডা করব। হ্যাঁ কৌলিক তুমি প্রস্তুত থাকবে, তোমার গান শুনবো আমরা 6ই অক্টোবর
সকাল 7টা ইন্ডিয়ান টাইম। হ্যাঁ, কোহলিকে ধন্যবাদ, সে শব্দ নিয়ন্ত্রণ করেছে। সৌম্য যদি আর একটু ডানে যাও বামে যাও তাহলে কোহলি ফ্রেমে আসতে পারে, যদি সে আমি একটা ইয়ে নিয়ে রাখি একটা সবার প্রসেশন করে দিচ্ছি। একটু দেখে দেখে ওয়েস্টার্ন মনে হচ্ছে কোহলিকে, বাবা ইন্ডিয়ান ছেলে আমেরিকান, একটু ওরকম মনে হচ্ছে। হ্যাঁ, মাইকেল জ্যাকসন পছন্দ না, চুল দেখে তো আমার ওরকম মনে হচ্ছে। ঠিক আছে, আমি আমরা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের অনুষ্ঠান এখানেই আজকে রাখছি, একটু ফ্যামিলিয়ার ভাবে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। কেশবদা তবলা বাজানো খুব ভালো হয়েছে, সৌম্যজিৎ তোমার উনি কেশবদা একজন সিনিয়র তবলা বাদক, সব বড় বড় শিল্পীদের সাথে বাজায়, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, বাংলাদেশের সব বড় বড় যারা আছেন। তো এখানে রাখছি আজকের অনুষ্ঠান, আমরা একটু সময় অপেক্ষা করব। একটি ঘোষণা শেষ করার আগে, আগামীকাল আমাদের সাথে থাকছেন বাংলাদেশের সকলের চেনা জানা, আপনারা কলকাতার লোকেরা চিনে থাকবেন, তিনি অত্যন্ত জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তিনি ভারতীয় সময়ে আমাদের ক্যালিফোর্নিয়া টাইম সন্ধে 7:30, বাংলাদেশ সময় সকাল 8টা এবং ভারতীয় সময় আপনাদের সকাল 8টা 7:30 না, আমার মনে হয় একটু ভুল হচ্ছে, আমাদের 7টা ক্যালিফোর্নিয়া টাইম সন্ধ্যা, আপনাদের সকাল 7:30 এবং বাংলাদেশ সময় 8টা তিনি অংশগ্রহণ করবেন। আমাদের আমাদের একটু নয়েজ হয়েছে, সরি, যেটা যেটা হচ্ছে আপনারা অংশগ্রহণ করবেন, জাহিদ হাসান থাকবে আমাদের সেলিব্রিটি আড্ডায়, শারদীয়ার বিশেষ আয়োজন। আজকে এখানেই রাখছি, সকলকে ধন্যবাদ, আমরা একটু স্থিরভাবে একটু থাকি কিছুক্ষণ। দাদা কিছু বলবেন শেষ বেলায়? পণ্ডিতজি, সমস্ত শ্রোতাদের এবং দর্শকদের আমার তরফ থেকে নমস্কার এবং পূজোর শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই গানে গানে থাকবেন।